Hello viewers, I am Pooja. Welcome to my YouTube channel, Cooking Expert Pooja. Channel e notun hoye thakle channel ti subscribe korte bhulben na. Ajke ami ranna kore dekhabo Bangalir priyo shader khabar ilish mach diye alu beguner jhol. Cholun viewers, aaj deri na kore jawa jak mul video te. Alu begun diye ilisher jhol recipe রান্না করার জন্য প্রথমে একটি বাটিতে ধুয়ে রাখা ইলিশ মাছ রাখা আছে। আমি এইখানে রান্নার জন্য 6 পিস ইলিশ মাছ নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছের পরিমাণ আরো বেশিও নিতে পারেন। এরপর লবণ হাফ চা চামচ দিয়ে দিব। তারপর হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিব। লবণ ও হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালো করে ম্যারিনেট করে নিব। এমন ভাবে ম্যারিনেট করে নিব যাতে ভালো করে লবণ ও হলুদের গুঁড়ো সবগুলো মাছের সাথে মিশে যায়। আপনারা চাইলে ইলিশ মাছের পরিবর্তে অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন। দেখুন ভিউয়ার্স, ইলিশ মাছে লবণ ও হলুদের গুঁড়ো ভালো করে মিশে গেছে। এখন রেখে দিব ম্যারিনেট করা মাছগুলো 5 মিনিটের জন্য। এরপর একটি পাত্রে কেটে রাখা আলু আছে। আমার এইখানে 3টা আলু আছে। আমি যেইভাবে কেটে নিয়েছি আপনারাও সেইভাবে কেটে নেবেন। তারপর একটি বাটিতে কেটে রাখা বেগুন আছে। আমার এইখানে 2টা কেটে রাখা বেগুন আছে। আমি যেইভাবে বেগুন কেটে নিয়েছি আপনারাও সেইভাবে বেগুনগুলো কেটে নেবেন। আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল রান্না করার জন্য যেসব উপকরণ প্রয়োজন হবে সেগুলো হলো আদা বাটা 1.5 চা চামচ, এরপর লাগবে পেঁয়াজ কুচি পরিমাণ মতো, তারপর লাগবে কেটে রাখা কাঁচামরিচ, তারপর একটি পাইপেনে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো দিয়ে দিব এক এক করে ভাজি করার জন্য। ইলিশ মাছ ভাজি করার সময় একটু সাবধানে থাকবেন, তা না হলে তেল ছিটকে গায়ে আসতে পারে। তাই ইলিশ মাছ ভাজি করার সময় একটু দূরত্ব বজায় রাখবেন। এক পিঠ ভাজি হয়ে গেলে অন্য পিঠও উল্টে নিব এক এক করে সবগুলো। দেখুন ভিউয়ার্স, ইলিশ মাছ ভাজি করা হয়ে গেছে। তারপর মাছ ভাজি করা তেলের মধ্যে বেগুন দিয়ে দিব ভাজি করার জন্য। বেগুন দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নেওয়ার পর লবণ হাফ চা চামচ দিয়ে দিব। এরপর হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিব। লবণ ও হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আবারও একটু নেড়েচেড়ে নিব ভালো করে। ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে লবণ ও হলুদের গুঁড়ো বেগুনের সাথে মিশে যায়। দেখুন ভিউয়ার্স, বেগুন ভাজি করা হয়ে গেছে। বেগুন ভাজি করা হয়ে গেলে একটি বাটিতে তুলে নিব। তারপর বেগুন ভাজি করা তেলের মধ্যে কালো জিরা ও তেজপাতা দিয়ে দিব। কালো জিরা ও তেজপাতা ভাজি করা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। কেটে রাখা আলু দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর লবণ হাফ চা চামচ দিয়ে দিব। তারপর হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিব। লবণ ও হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে
ভালো করে নেড়ে চেড়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। ঢাকনা দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে। ঢাকনা সরিয়ে একটু নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আদা বাটা দিয়ে দিব। এরপর জিরার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিব। তারপর অল্প পরিমাণে ধনে গুঁড়ি দিয়ে দিব। তারপর আদা বাটা, জিরার গুঁড়ো ও ধনে গুঁড়ি দেওয়া হয়ে গেলে আলুগুলো একটু নেড়েচেড়ে নিব। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি বেশি দেওয়া যাবে না। পানি দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে। এরপর মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিব। মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে নিব। ভিউয়ার্স, আপনারা যেমন ঝাল খেয়ে থাকেন তেমন মরিচের গুঁড়ো দিতে পারেন। নেড়েচেড়ে নেওয়ার পর কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে দিব। এরপর আবারও একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিব। আলু একটা ভেঙে দেখব সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এখন সিদ্ধ হয়ে গেছে। তারপর 2 কাপ পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে নিব। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিব। ঝোলগুলো ফুটছে যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ ইলিশ মাছ দেওয়া যাবে না। তারপর ঝোলের মধ্যে ভাজি করা ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা সরিয়ে ভাজি করা বেগুনগুলো দিয়ে দিব। বেগুন ভাজি দেওয়া হয়ে গেলে ধনে পাতা কুচি দিয়ে দিব। এরপর আলতো করে নেড়েচেড়ে নিব। এখন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটি খেলে স্বাদ একদম মুখে লেগে থাকবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।